নমস্কার বন্ধুরা, রাই কিচেন অ্যান্ড গার্ডেনিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা সেতাকুন্দ গাছের নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আমি ডাল কেটে কিভাবে বসাচ্ছি, বীজ থেকে কিভাবে চারা গাছ তৈরি করবেন, সব কিছু আমি এই ভিডিওটিতে দেখাবো। আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন। হচ্ছে সেতাকুন্দ গাছের বীজ, ফলটা শুকিয়ে রেখেছি, সেখান থেকে আমি এই যে এগুলো বীজগুলো বার করে নিচ্ছে। করে আমি এখানে মাটি রেখেছি, মাটিটা আপনারা একবারে ধোয়াশ মাটি নেবেন, খুব হালকা মাটি। হালকা মাটি নিলে আপনার এই বীজগুলো খুব সহজেই চারা গাছ বেরিয়ে যাবে, তা না হলে আবার একটু দেরি হবে। এইভাবে এই বীজগুলোকে এইভাবে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিয়ে একটু মাটি দিয়ে দেবেন, উপরে জল দিয়ে আপনারা ছাওয়া জায়গায় রেখে দেবেন, যেন কোনো রোদ লাগে না এই বীজগুলো, তাহলে কিন্তু আপনার বের হতে টাইম লাগবে। এগুলো একবারে ছাওয়া জায়গায় রেখে দেবেন, আর পারলে একটু পাতা দিয়ে উপরে ঢাকা দিয়ে রেখে দেবেন। খুব তাড়াতাড়ি দেখবেন 8 থেকে 10 দিনের মধ্যে আপনার এই চারাগুলো বেরিয়ে যাবে। সীতাকুণ্ড ফুলটা পুজোই লাগে, আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে, তাকে দিতে লাগে, সে ঠাকুরকে। খুবই ভালো ফুল এই ফুল, এই ফুলগুলো পুজোই লাগে, সকলেই জানেন। একটা হয় লাল, একটা হয় বেগনে কালারের, ভায়োলেট কালার, আর একটা সাদা। সীতাকুণ্ড অপূর্ব দেখতে লাগে, ঠাকুরকে মালা করে দিলেও খুব ভালো লাগে পুজোয়। ছাদে একটা ডাল রেখে দেবেন, কোনো অসুবিধা নেই, একটা ছাদে এক কোণে রেখে দেবেন। ফুলটা যখন হয়ে যাবে অফ সিজনে আপনারা ডালগুলো কেটে ফেলে দেবেন, তাহলেই হবে, ছোট্ট হয়ে থাকবে গাছটা, দেখতেও ভালো। ফুলটাও খুব দরকার আমাদের পুজোর জন্য প্রতিদিনের। এবারে আমি জলে রেখে কিভাবে ডাল জলে রেখে তৈরি করবেন সেটাও আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি এখানে একটা ডাল কেটে রেখেছি। আমার এই গাছ বাড়ির নিচে মাটিতে আছে, বিশাল বড় হয়ে গেছে আমার এই গাছ। আমি ছাদে তার জন্য আমি করিনি, আমি আপনাদের দেখানোর জন্য আমি ডাল কেটে নিয়ে এসেছি। আমার নিচে গাছটা খুবই বড় হয়ে গেছে মাটিতে আছে বলে, মাটিতে যে কোনো গাছ থাকলেই সেটা খুব বড় হয়ে যায়, আপনারা জানেন। আর এইভাবে ডালটা কেটে আপনারা যেগুলো দেখবেন এখান থেকে চোখ বেরিয়েছে, সেই রকমভাবে ডালটা কাটবেন। যদি ডাল কেটে এইভাবে বসান, কোথাও থেকে ডাল একটা সংগ্রহ করতে পারেন, এইভাবে ছোট ছোট চোখগুলো যে থাকবে সেই রকম দেখে নেবেন, তবেই খুব তাড়াতাড়ি এই গাছটা আপনার তৈরি হয়ে যাবে ডালটা। একটা ডাল কেটেও যে গাছ আমরা তৈরি করতে পারবো সেটাও খুব ভালো। এইভাবে ডালটা আমি বড় ডাল দুটো ভাগ করে নিচ্ছি, ডাল কেটে একটু নিচটা ছুলে দেবেন জলে, কিছু দেওয়ার দরকার নেই, এইভাবে রেখে দেবেন। আপনাদের দেখবেন 10-12 দিন পর থেকে নিচ থেকে শিকড় বার হবে, আর এই গাছটা এই যে ছোট ছোট চোখগুলো এগুলো বড় হতে থাকবে, এই শাখাগুলো বড় হতে থাকবে। এইভাবে রেখে দেবেন, আর একেবারেই ছাওয়া জায়গায় রাখবেন, লবিতে কিংবা ব্যালকনিতে যেখানে হোক রাখবেন, কিন্তু ছাদে রাখবেন না। এখন গরমের দিন ছাদে রাখলে এগুলো থেকে নতুন চারা তৈরি হবে, গাছ তৈরি হবে, এগুলো রোদে রাখলে কিন্তু একেবারেই হবে না। এগুলোকে আপনারা একেবারেই ছাওয়া জায়গায় রাখবেন, আর 3 দিন অন্তর এই জলটা পাল্টে দেবেন। এখন গরমকাল, জলটা পাল্টে দেবেন, খুব তাড়াতাড়ি দেখবেন এই ডাল থেকে নতুন চারা গাছ তৈরি করতে পারবেন। আর ছাদে একটা অবশ্যই রাখবেন এই গাছ, ঠাকুরের পুজো দেওয়ার জন্য খুব ভালো গাছ। সীতাকুণ্ড বাড়িতে রাখা এমনিই খুব দরকার, অনেকেই বলেন খুব ভালো, তার জন্য অবশ্যই আপনারা একটা এই গাছের ডাল একটা সংগ্রহ করে কোথাও থেকে একটা বসিয়ে দেবেন। আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।